কিছু বলার নাই, একটাই কথা বলতে চাই আপনাদের কাছে, বেশি জীবনে আশা করবেন না, বেশি আশা করলে শেষে দুঃখটা আপনারাই পাবেন। আর ব্যক্তিগত জীবনেও এটা অ্যাপ্লিকেবল। আমরা বেশ অনেকটা আশা করে ফেলেছিলাম শাওমির কাছ থেকে, আমরা অনেকটা আশা করে ফেলেছিলাম আমরা মনোজ জৈনের কাছ থেকে, কিন্তু অবশেষে আজ যখন রেডমি নোট 9 প্রো আর নোট 9 প্রো ম্যাক্স লঞ্চ হলো, সব আশা যেন তীরে এসে ডুবে গেল। এমনটা কেন? রেডমি নোট 9 প্রো ম্যাক্স এবং রেডমি নোট 9 প্রো দুটো ফোনই বেশ ভালো, কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল, যেটা প্রতিযোগী তা আপনি যদি দেখেন কম্পিটিশন সেটার দিকে তাকিয়ে। আমি আজ আপনাদের রেডমি নোট 9 প্রো ম্যাক্সের 4টে প্রবলেম সম্পর্কে বলবো, দেখুন পুরো ভিডিওটা, তারপর না হয় ডিসলাইক করবেন। অবশ্যই আমি কিনব ওই ফোনটি এবং আপনাদের সামনে আনবায়াসের ভিডিও নিয়ে চলে আসব। আমার নাম সুমন, করব না আর দেরি, চলুন শুরু করি তাড়াতাড়ি। একটা জিনিস জানেন তো, Poco X2 কাদের? পোকো যদিও বলে আমি রেডমির থেকে আলাদা, কিন্তু জিনিসটা রেডমিরই, তাই একে বিট করতে দেওয়া যেতে পারে কি? তাহলে এই সেলটা কমে যাবে, তাহলে সেল এমন হবে আমার পোকোও চলুক আমার রেডমি ব্র্যান্ডটাও চলুক। রেডমি নোট 9 প্রো এটা লঞ্চ হলো 4GB 64GB 13,000, আর রেডমি নোট 9 প্রো ম্যাক্স এইটা লঞ্চ হলো মাত্র 15,000 টাকায় 6GB 64GB। আর বলা হলো প্রো ক্যামেরা ম্যাক্স পারফরমেন্স, আমার তো কোনোভাবেই মনে হলো না যে ম্যাক্স পারফরমেন্স, আমার কোনোভাবেই মনে হলো না যে প্রো ক্যামেরা, শুধু ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে আর ডিসপ্লেটাও ঠিকঠাক। তো আসুন না একটু আমরা দেখে নিই কী 4টে প্রবলেম এখানে পাওয়া যাচ্ছে। রেডমি নোট 9 প্রো ম্যাক্স এবং রেডমি নোট 9 প্রো দুটোর মধ্যে যদি আমি পার্থক্য বলি, তাহলে কিচ্ছু না, মাত্র 4টে জিনিসে। এক তো প্রাইস, দ্বিতীয়ত বেস ভ্যারিয়েন্টে 4GB 64GB 6GB 64GB, তৃতীয়ত 33W চার্জার প্রো ম্যাক্সে, 18W চার্জার প্রোতে, আরেকটা সেটা হলো ক্যামেরা 48MP 64MP, ব্যাস আর কিছুই নয়। রেডমি নোট 9 প্রো এটা আপনারা পাবেন 17 মার্চ অ্যামাজনে, রেডমি নোট 9 প্রো ম্যাক্স এটা পাবেন 25 মার্চ অ্যামাজনে, আর বাংলাদেশের ভাই এবং বন্ধুরা তোমরাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আর রেডমি নোট 9 প্রো এটার দাম মিনিমাম ধরে রাখো 25,000 কি 22,000, আর ম্যাক্সটা প্রায় ছুঁই ছুঁই 28 থেকে 29,000 বাংলাদেশের প্রাইসে। রেডমি নোট 9 প্রো ম্যাক্সের প্রথম যে জিনিসটা আমার ভালো লাগেনি প্রবলেম, সেটা ডিসপ্লে। অবশ্যই 6.67 ইঞ্চেসের একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, একটা পাঞ্চ হোল দেওয়া হয়েছে ছোট্ট করে মিডিলে, আর সেখানে ক্যামেরাও দেওয়া হয়েছে, সব ঠিক। আর একটা বলতে ভুলে গেলাম, 16MP ক্যামেরা নোট 9 প্রোতে। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে, সব তো ঠিক আছে, কিন্তু রিফ্রেশ রেটটা একবারও বললেন না কেন, যে 60Hz রিফ্রেশ রেট আপনারা দিয়েছেন? ও আমি তো ভুলে যাই, পোকো এক্সট্রা তাহলে বিক্রি হবে কী করে 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে? আর একটা কথা, এবার মনে হয় রিয়েলমি সত্যি বাজিমাত করে দেবে। আমি নাম্বার 1 ব্র্যান্ড, শুধু মুখে বললেই হয় না, কাজেও চালাতে হয়, সব কিছু করব একদম কমন, আর বলবো আমি আনকমন, এটা কীরকম কথা? তাই এখানে ডিসপ্লে নিয়ে এটাই বলতে চাই, বেজেলস বেশ কম, ভিউইং অ্যাঙ্গেলস ভালো, স্যাচুরেশন ব্রাইটনেস বেশ ভালো, প্রোটেকশনও ভালো, বেশ ফুল ভিউ ডিসপ্লে মনে হবে, কিন্তু আজ চলছে যে জগৎ সেটা হার্টসের রিফ্রেশ রেটের দিকে, আপনারা দিলেন সেই পুরনো 60Hz রিফ্রেশ রেট, বোধহয় দেওয়াটা ঠিক হয়নি। নাম্বার 2 পারফরমেন্স, আপনারা বলছেন প্রো ক্যামেরা ম্যাক্স পারফরমেন্স, কিসের ম্যাক্স পারফরমেন্স? প্রো ক্যামেরা ম্যাক্স পারফরমেন্স মানে ম্যাক্স মানে আরেকটু বেশি কিছু, তাই না? প্রো ক্যামেরা মানেও তো আরেকটু বেশি কিছু। রেডমি নোট 9 প্রোতে 720G এই প্রসেসরটা দেওয়া হলো কোয়ালকম স্ন্যাপড্রাগনের, আর ম্যাক্সে তাহলে আপনি একটু ওয়েট করছেন, বাহ আরেকটু বেশি কিছু পাওয়া যাবে না, 730G দেওয়া হলো না, কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G একই প্রসেসর, অ্যাড্রিনো 618 GPU। আমি বলবো না এটা খারাপ, ভালো পারফরমেন্স, ভালো গেমিংয়েও ভালো, সব কিছু ভালো, কিন্তু ওই যে একটা কথা বলে দিলাম যে তাহলে ম্যাক্স পারফরমেন্স মানে কী বোঝাতে চাইছেন আপনারা? আমার তো মনে হলো না কোনো ম্যাক্স পারফরমেন্স আপনারা দিয়েছেন। ও আবার ভুলে যাই, পোকো X2 তাহলে কী করে বিক্রি হবে স্ন্যাপড্রাগন 730G এর সঙ্গে? পার্থক্যটা করতেই হবে, তাই আমার মনে হলো দুটো ফোনের জন্য কোনো আলাদা কিছু করা হয়নি, একই জিনিস, শুধু ম্যাক্সটা লেখার কথা তাই লিখে দিয়েছে তারা।
চলুন এবার এগিয়ে যাই ক্যামেরার ক্ষেত্রে। 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হলো, 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল একটা আপনাদের সুপার ম্যাক্রো লেন্স, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। একবারও লঞ্চ ইভেন্টে এটা হাইলাইট করলো না যে কী সেন্সার। আর আপনারা সবাই রেডমিকে ভালো করে জানেন, কোনো কিছু নতুন জিনিস দিলে বা সেন্সার দিলে সেখানে হাইলাইট করা হয়। আর আমি তখনই বুঝে গেলাম যে না, এখানে কোনো ঝোল ব্যাপার লুকিয়ে আছে। সত্যি তো স্যামসাং GW1-এর সেন্সার এখানে দেওয়া হয়েছে। আবার মাথায় ঘুরে যাচ্ছে, তাহলে পোকো X2 কী করে বিক্রি হবে সনি IMX686-এর সঙ্গে? তাই রেডমি তাদের Note 9 Pro Max-এ দিয়ে দিল যে সেন্সার স্যামসাং GW1। আমি বলছি না, আপনারা ভুল ভাববেন না, স্যামসাং GW1-এর সেন্সারও ভালো, কিন্তু সনি। আপনাদেরকে যদি প্রশ্ন করি যে কোন প্রসেসরটা ভালো, কোয়ালকম স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক, এক কথায় মন বলে উঠবে কোয়ালকম স্ন্যাপড্রাগন। তেমনি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে সেন্সার কার ভালো, স্যামসাংয়ের GW সিরিজ না সনি IMX সিরিজ, আপনার মন বলে উঠবে সনি IMX-এর সিরিজ। কারণ ক্ল্যারিটি, ডিটেলিং, এক্সপোজার লেভেল দারুণ থাকে, এটা অস্বীকার করার জায়গাই নেই। তবে কি এই সেন্সারটা খারাপ GW1? ভালো, কিন্তু ওই যে একটা ফ্ল্যাগশিপ ব্যাপার থাকে সেটা কিন্তু ম্যাক্সে আমরা পেলাম না, একই জিনিস। চলি আমরা নেক্সট ব্যাপারে। আর নেক্সটটা হলো যে এখানে লিকুইড কুলিং টেকনোলজিও দেওয়া হলো না। মানে আপনি বলছেন ম্যাক্স পারফরমেন্স, আমরা দারুণভাবে খেলবো, আর যদি হিট হয়ে যায় তাহলে কোথায় কুলিং টেকনোলজি? হ্যাঁ, দেওয়া উচিত ছিল, কারণ ও Poco X2 বিক্রি হবে কী করে? আর অবশেষে একটাই কথা বলতে চাই, সেটা হলো এর সেলটা অনেক পরে রাখা হয়েছে, 17 তারিখ, ঠিক আছে, কিন্তু ম্যাক্স সেটা 25 মার্চ। ও রেডমি দেখতে চাইছে যে আমাদের এই ফোনটা কেমনভাবে বিক্রি হচ্ছে, কেমন সারা প্রোতে, তবে তো ম্যাক্স। আর আপনারা কি করলেন প্রো আর ম্যাক্সের ক্ষেত্রে? 4GB 64GB, 6GB 64GB। কেন 6GB 128GB যদি 16,000 দিতেন তাও অনেকে নিত, আপনারা কি করলেন শুধুমাত্র র্যাম দুটো এক্সট্রা করে দিলেন 2GB, ব্যাস। ও এটা গেমিং, এখন এগুলোই তো গেমিং, কিন্তু মানুষ সব বুঝে, জনতা সব কুছ জানতা, মানুষ অত বোকা নয়। আপনারা শুধু মুখেই বলে যাবেন আমরা ব্র্যান্ড নাম্বার 1 ব্র্যান্ড, না না না, মুখে বললে হয় না, মুখে মারিতং জগৎ, এই জিনিসটা খারাপ, কাজেও দেখাতে হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে, তাই কাজটা কিন্তু এবার দেখতে পেলাম না। সত্যি করে আপনারা যেরকম নোট সিরিজ বের করতেন আগে সেরকম আর হচ্ছে না। তাই একটাই কথা, ইগো ভালো, কনফিডেন্স ভালো, খুব বেশি ইগো আর ওভার কনফিডেন্স খারাপ। চলুন আজকের মতন এইটুকুনি, আবার দেখা হবে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।